যেমনটি বলছিলেন আদার পেরিয়ে আলোর মুখ দেখছে ভোলার মানুষ আজ আটটা থেকে চলছে ভোলার তিন উপজেলায় ভোট গ্রহণ ইতিমধ্যে আমি দাঁড়িয়ে আছি ভোলা সদর উপজেলা যেই সদরস্থ যেই সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় সেখানে আমি অবস্থান করেছি আমরা লক্ষ্য করেছি যে উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ চলছে যদি আমি কেন্দ্রের বাহিরে দাঁড়িয়ে আছি সড়ক পথে ভিতরে কিন্তু অনেক লোকজন আছেন এবং সকাল থেকে শুরু করে বিগত দিনে দেখেছি আমরা যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে সেখানে প্রশাসন আবার প্রার্থীদের শোকচ করেছে বা বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিন্তু দু হাজার চব্বিশ সালের এই ভোলা সদর বোরহানুদ্দিন এবং দৌলতখান উপজেলা যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনী এখন অবধি আমরা কোনো রকম দুর্ঘটনার কবলেও পড়িনি এবং কোনো রকম ঘটনা ঘুরতেও দেখিনি প্রশাসন তৎপর রয়েছে এদের অন্যদিকে জেলা প্রশাসক আরিফুজ্জামান আমাকে যেটা জানিয়েছেন যে ভোলার মোট যে কটা ইউনিয়নে আছে এই তিন উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে মূলত একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট যার কারণে কিন্তু প্রশাসন অনেকটা তৎপর রয়েছে এবং পুলিশ র্যাব কোস্টগার্ড বিজিবি আনা হয়েছে তারা সকলেই কিন্তু কাজ করছেন প্রতিনিয়ত যেন কোনো রকম আশঙ্কাজনক কোনো ঘটনা যেন না ঘটে এবং সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনটি প্রশাসন যেন উপর দিতে পারে এদিকে পুলিশ সুপার সাথে আমি কথা বলেছি তিনি জানিয়েছেন যে অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট করতে প্রশাসনের যেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটাই তারা করবেন এবং ভোট কেন্দ্রগুলোতে আমরা লক্ষ্য করেছি যে প্রশাসনের তৎপরতা রয়েছে পুলিশ তৎপর রয়েছে এবং গতকাল রাত ক্ষেত্রেই কিন্তু যে সকল সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেক ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে কড়া নিরাপত্তার মাধ্যমে এবং ভোলায় এখন অবধি কোনো হতাহত কিংবা কোনো দুর্ঘটনা ঘটেনি প্রশাসনের তৎপরতায় সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে এই কিছুক্ষণ আগে অর্থাৎ আটটা থেকে কিন্তু ভোট গ্রহণ চলছে মানুষ আসতে শুরু করেছে হয়তোবা বারোটা থেকে একটা কিংবা সাড়ে এগারোটার পর থেকে জনগণের যে মূল উৎসবমুখর পরিবেশটা সেটা আমরা হয়তোবা দেখতে পারবো তো এই ছিল এখনকার মতো ভোলার আমার থেকে সবশেষ পরিস্থিতি